এই ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখব লোকাল ডাটা সোর্স দিয়ে অটো কমপ্লিট টেক্সট ভিউ তৈরি করার জন্য কি কি বিষয় মাথায় রাখতে হবে বা কি কি স্টেপ আমাদেরকে ফলো করতে হবে। তো লোকাল ডাটা সোর্স দিয়ে আপনি যদি অটো কমপ্লিট টেক্সট ভিউ তৈরি করতে চান তাহলে ফার্স্ট আপনাকে অটো কমপ্লিট টেক্সট ভিউ উইজেটটা তৈরি করে নিতে হবে। তো XML ফাইলের ভিতরে গিয়ে আপনি অটো কমপ্লিট টেক্সট ভিউ যে এলিমেন্ট আছে সেই এলিমেন্ট ব্যবহার করে এরকম অটো কমপ্লিট টেক্সট ভিউ তৈরি করে নিতে পারবেন। অ্যাজ লাইক অ্যাজ এডিট টেক্সট অটো কমপ্লিট টেক্সট ভিউরও আপনি হিন্ট দিতে পারবেন, তারপরে গ্র্যাভিটি দিতে পারবেন বা এডিট টেক্সটের যে প্রপার্টিগুলো থাকে সেগুলো আপনি অটো কমপ্লিট টেক্সট ভিউর ভেতরে ব্যবহার করতে পারবেন। এখানে আমি একটা অটো কমপ্লিট টেক্সট ভিউ তৈরি করে নিয়েছি এবং এই অটো কমপ্লিট টেক্সট ভিউয়ের হিন্ট দিয়ে দিয়েছি, কান্ট্রি নেম, গ্র্যাভিটি সেন্টার, আইডি দিয়ে দিয়েছি অটো টেক্সট আইডি। ঠিক এরকম করে একটা XML ফাইলের ভিতরে অটো কমপ্লিট টেক্সট ভিউ ফার্স্ট আমরা আপনাকে তৈরি করে নিতে হবে। দেন এই যে অটো কমপ্লিট টেক্সট ভিউটা আপনি তৈরি করলেন এই অটো কমপ্লিট টেক্সট ভিউয়ের ভেতরে আপনাকে ডাটা সাপ্লাই করতে হবে। তো ডাটা সাপ্লাই করার জন্য আপনি একটা লোকাল ডাটা সোর্স তৈরি করে নেবেন। তো লোকাল ডাটা সোর্স হিসেবে আপনি একটা স্ট্রিং অ্যারে তৈরি করে নিতে পারেন। তো আপনার অ্যান্ড্রয়েড স্টুডিওর প্রজেক্টের ভ্যালুজের ভিতরে যে স্ট্রিং ফাইলটা আছে string.xml সেই ফাইলের ভিতরে গিয়ে এরকম একটা স্ট্রিং অ্যারে তৈরি করে নিতে হবে। তো আমি এখানে একটা স্ট্রিং অ্যারে তৈরি করে নিয়েছি, সেই স্ট্রিং অ্যারের নাম দিয়ে দিয়েছি হচ্ছে কান্ট্রি এবং তার ভিতরে বিভিন্ন আইটেম অ্যাড করেছি। খেয়াল করে দেখুন, A দিয়ে কিছু আইটেম অ্যাড করেছি, B দিয়ে কিছু, C দিয়ে কিছু, D দিয়ে কিছু, E দিয়ে 3টা, তারপরে F দিয়ে 3টা। এরকম স্ট্রিং অ্যারের ভিতরে আপনি প্রথমে একটা স্ট্রিং সোর্স তৈরি করে নেবেন, যে সোর্স থেকে পরবর্তীতে আমরা করব কি এই অটো কমপ্লিট টেক্সট ভিউর ভিতরে ডাটা সাপ্লাই করব বা সাজেশন সাপ্লাই করব। দেন থার্ড যে কাজগুলো করতে হবে সেই কাজগুলোকে আমি 3 ভাগে ভাগ করে নিয়েছি। ফার্স্ট কাজ হচ্ছে অটো কমপ্লিট টেক্সট ভিউয়ের জন্য একটা ভেরিয়েবল নিয়ে নেওয়া এবং একটা স্ট্রিং ভেরিয়েবল নিয়ে নেওয়া। দেন অটো কমপ্লিট টেক্সট ভিউয়ের জন্য যে ভেরিয়েবলটা নিয়েছি আমরা সেই ভেরিয়েবলটার মাধ্যমে XML ফাইল থেকে অটো কমপ্লিট টেক্সট ভিউকে আইডির মাধ্যমে ফাইন্ড করা। দেন যে স্ট্রিং অ্যারেটা নিয়েছি আমরা, এখানে আমি একটা স্ট্রিং অ্যারে নিয়েছি কান্ট্রি নেম, সেই স্ট্রিং অ্যারের সাথে গেট রিসোর্স ম্যাথডের মাধ্যমে, কিসের মাধ্যমে, গেট রিসোর্স ম্যাথডের মাধ্যমে আমরা এর আগে যে স্ট্রিংটা তৈরি করেছিলাম সেই স্ট্রিংটা গেট রিসোর্স ম্যাথডের মাধ্যমে এই স্ট্রিংয়ের মধ্যে অ্যাড করে দেওয়া। দেন যে কাজটা সেটা হচ্ছে অ্যারে অ্যাডাপ্টার তৈরি করা একটা। এখন অ্যারে অ্যাডাপ্টার যখন আপনি তৈরি করবেন তখন সেই অ্যারে অ্যাডাপ্টারের যে টাইপ সেই টাইপটা আপনাকে বলে দিতে হবে। তো অ্যারে অ্যাডাপ্টারের আপনি ইনস্ট্যান্স তৈরি করবেন, ইনস্ট্যান্স তৈরি করার পরে অ্যারে অ্যাডাপ্টারের যে কনস্ট্রাক্টরটা থাকবে সেই কনস্ট্রাক্টরের ভিতরে 3টা প্যারামিটার যাবে। 1 নম্বর প্যারামিটার হচ্ছে ডাটাগুলোকে আপনি কোথায় পুল করতে চাচ্ছেন। তো আমি চাচ্ছি যে মেইন অ্যাক্টিভিটিতে পুল করতে বা যে অ্যাক্টিভিটিতে আছি সেই অ্যাক্টিভিটিতেই পুল করতে, এ কারণে এখানে আমি প্যারামিটার দিয়ে দিয়েছি দিস। দেন আপনি ডাটাগুলোকে যে পুল করবেন সেই পুল করার জন্য একটা চাইল্ড ভিউ আপনাকে দিয়ে দিতে হবে। তো অ্যান্ড্রয়েডের ভিতরে বাই ডিফল্ট সিম্পল লিস্ট আইটেম 1 নামে একটা চাইল্ড ভিউ বাই ডিফল্ট থাকেই। তো আপনি ইচ্ছে করলে সেই চাইল্ড ভিউটা সেখান থেকে সরাসরি ইউজ করতে পারেন, অথবা আপনি যদি মনে করেন যে নতুন করে চাইল্ড ভিউ আপনি তৈরি করে নেবেন তাহলে সেটাও হতে পারে। তো অটো কমপ্লিট টেক্সট ভিউয়ের ভিতরে আমরা নর্মালি চাইল্ড ভিউটা বাই ডিফল্ট যেটা থাকে সেটাই ব্যবহার করি। তো সেই চাইল্ড ভিউটা ব্যবহার করার জন্য android.r.layout.simplelistItem এই যে প্যারামিটার আছে সেই প্যারামিটারটা ব্যবহার করতে হবে। দেন থার্ড যে প্যারামিটারটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে এই যে অ্যাডাপ্টারটা থাকবে এই অ্যাডাপ্টারটা যে ডাটা পুল করবে বা ডাটাকে পুল করে নিয়ে আসবে সেটা কোথায় থেকে পুল করবে সেই অ্যারের যে নাম সেই অ্যারের নামটা দিয়ে দিতে হবে বা সেই অ্যারেটা দিয়ে দিতে হবে বা অ্যারে ভেরিয়েবলটা দিয়ে দিতে হবে। খেয়াল করে দেখুন, এখানে আমি অ্যারে ভেরিয়েবল দিয়ে দিয়েছি হচ্ছে কান্ট্রি নেমস। আমার কান্ট্রি নেমস নামে কিন্তু একটা অ্যারে রয়েছে যে অ্যারের ভিতরে আমি এই ডাটাগুলোকে ফিট করেছি বা ডাটাগুলোকে সেট করেছি। দেন অ্যাডাপ্টার তৈরি হয়ে গেলে অটো কমপ্লিট টেক্সট ভিউয়ের সাথে থ্রেশহোল্ড যুক্ত করতে হবে। থ্রেশহোল্ড মানে হচ্ছে আপনি অটো কমপ্লিট টেক্সট ভিউয়ের ভিতরে যখন কোনো কিছু লিখবেন তখন কয়টা লেটার বা কয়টা অ্যালফাবেট লেখার পরে আপনার সাজেশনটা শো করবে সেটা খেয়াল করে দেখুন। প্রথমে আমি দেখিয়েছিলাম যে এখানে A লিখতেই আমার সাজেশন করছে, তো A লিখতেই সাজেশন এখানে তৈরি হয়ে গেছে, মানে একটা লেটার দিতেই সাজেশন চলে আসছে। এরকমও হতে পারতো যে 2টা লেটার দিলে সাজেশন আসবে বা 3টা লেটার দিলে সাজেশন আসবে, এরকম হতে পারতো। তো কয়টা লেটার দেওয়ার পরে সাজেশন আসবে সেটা ঠিক করার জন্য অটো কমপ্লিট টেক্সট ভিউয়ের সাথে সেট থ্রেশহোল্ড মেথডটা ব্যবহার করতে হবে। আমি এখানে সেট থ্রেশহোল্ড মেথডের ভিতরে 1 দিয়েছি, তার মানে একটা লেটার বা একটা অ্যালফাবেট লেখার সাথেই অটো কমপ্লিট টেক্সট ভিউ যে সাজেশন সেই সাজেশনগুলো দেখানো শুরু করবে। এখানে যদি 2 দিয়ে দেন তাহলে 2টা অ্যালফাবেট লেখার পরে সাজেশন দেওয়া শুরু করবে, 3 লিখলে 3টা অ্যালফাবেট লেখার পরে সাজেশন দেওয়া শুরু করবে। দেন সেট থ্রেশহোল্ড মেথড অ্যাড করার পরে আমরা অটো কমপ্লিট টেক্সট ভিউয়ের ভিতরে ইজি অ্যাডাপ্টারটা প্রথমে তৈরি করে নিয়েছিলাম, অ্যাডাপ্টারে ইনস্ট্যান্স তৈরি করে নিয়েছিলাম, সেই অ্যাডাপ্টারটাকে সেট অ্যাডাপ্টার মেথডের মাধ্যমে আমরা অ্যাড করে দেব। জাস্ট এতটুকুই আমাদের কাজ।